নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার মাদারহুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও স্টার্ট হওয়ার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কি আমার এই ভিডিওটা অনেকটা লেটে আমি পোস্ট করছি, কেন কি এগুলো সবগুলো ভিডিওস এক একজনের মোবাইলে ছিল, এগুলো কালেক্ট করতে অনেকটা সময় লেগে গেছে, আর বাকিগুলো আমি পোস্ট করে দিয়েছি। আশা করছি যে ওগুলো ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে প্রি হোলি সেলিব্রেশন হচ্ছে, আজকে হলো গিয়ে 24th March, আর আজকে আমাদের পেলিংয়ের লাস্ট ডে। আজকে আমরা কোথায় যাচ্ছি আগে দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি যারা আমাদের সাথে এসেছে ওরাই রং নিয়ে এসেছে আর আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমরা তো রুমে রেডি হচ্ছিলাম আর এখন ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব। লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখুন, চলুন স্টার্ট করি। এখন আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর দার্জিলিং থেকে আমরা আরেকটা গাড়ি নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, কেন কি নেপাল বর্ডারে সিকিমের গাড়ি ঢুকতে দেবে না, তাই বলে আমরা গাড়ি চেঞ্জ করছি এখানে। হাই তিনি তিনি হাই। তো এইখানে আমরা সবাই এই গাড়ি দিয়ে এখন নেক্সট জার্নি করব, আর কোথায় যাব সব কিছু এই ব্লগে দেখাবো। আজকে হলো গিয়ে ডে 6, আর আজকে আমাদের ট্যুর ফিনিশ। আমরা আজকে রাত্রে 9:30 সময় আজকে সাড়ে নটা না 10টার সময় আমাদের ট্রেন আছে। তো আমরা এখান থেকে নেপাল বর্ডার ঘুরে তারপরে আমরা চলে যাব এনজিপিতে। এনজিপিতে গিয়ে আমাদের এই গাড়ি দিয়ে স্টেশনে ছাড়বে, তারপরে আমাদের ট্রেনে আমরা গুয়াহাটি কালকে সকালে পৌঁছে যাব। তো কি কি করব সারা দিন আপনারা দেখতে থাকেন, তো চলুন জার্নি। এই যে আমরা দার্জিলিং এ পৌঁছে গেছি, এটা নেপাল বর্ডার পশুপতি। এখানে আমাদের আই কার্ড দিয়ে পারমিট বের করতে হবে, এন্ট্রি করতে হবে নেপালের ভিতরে যাওয়ার জন্য। এটা নেপালের এন্ট্রি, বাকি দেখাচ্ছি আমরা কি কি প্রসিজিয়ার আছে। ফ্রেন্ডস, আমরা এন্ট্রি করে ঢুকে গেছি এদিকে। এটা এন্ট্রি বর্ডার, এখানে পুলিশ এখানে এন্ট্রি করেছি। আর এটা হলো গিয়ে নেপাল, এই দেখুন লেখা আছে নেপাল। আর
আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা চেকপোস্ট, ওখানে আমরা আইকার্ডগুলো এন্ট্রি করেছি, করে নেপালে ঢুকেছি। আর এখন সামনে এটা হলো গিয়ে নেপালে এন্ট্রি কিট, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নেপাল লেখা আছে। আর এখান থেকে আমরা একটা গাড়ি নিব, নিয়ে ভেতরে ঘুরতে যাব, আবার ওই গাড়িটা এখানে আমাদেরকে ড্রপ করবে। এখান থেকে পায়ে হেঁটে আমরা অল্প আগে গিয়ে পার্কিংয়ে আমাদের গাড়িটা বানিয়ে নেব। নেক্সট নেপালের ভিতরে কী কী দেখবো আমরা দেখাচ্ছি। এই দেখুন, এখানে ওয়াই ওয়াই অর্ডার দিয়েছি ম্যাগির মতো একটা, আর মোমোটা খুবই স্বাদ, আপনারা আসলে নিশ্চয়ই ট্রাই করবেন ওয়াই ওয়াই আর মোমো। আর এদিকে বাচ্চারা সবাই খাচ্ছে। হাই, তোমরা খাচ্ছ? এই যে তিশান খাচ্ছ, টেস্টি? মিরিক মার্কেট, আমরা এখন মিরিক যাচ্ছি, দেখি কিছু খোলা পেলে ঢুকবো, নাহলে আমরা বাইরের থেকে মিরিক দেখে বেরিয়ে যাব। মিরিক মার্কেট ফ্রেন্ডস, এটা হলো গিয়ে মিরিক লেক, বন্ধ হয়ে গেছে তাই আমরা ঢুকতে পারছি না, খুবই সুন্দর আমরা বাইরের থেকে দেখছি। তো আমরা নেপাল বর্ডার থেকে বের হয়ে গেছি, আর আমরা পশুপতি মার্কেটে গিয়ে আমরা অনেকটা শপিং করেছি, আর শপিংয়ে এতই ব্যস্ত ছিলাম যে আমরা কোনো ভিডিওই উঠাই নাই, এটার জন্য আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যেতে যেতে এখানে দার্জিলিংয়ের চা অনেক ফেমাস থাকে, তো আমরা এখান থেকে চা পাতা কিনছি, তার আগে ওরা চা খাইয়েছে আমাদেরকে, আর কয়েকটা জিনিস আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য, এটা একটা রেস্টুরেন্ট, তো খাওয়াটা ভালোই ছিল, আর তো চাও খুব টেস্টি ছিল, তাই এখান থেকে আমরা দুটো প্যাকেট আমরা নিয়েছি, ওরাও দুটো প্যাকেট চা পাতা নিয়েছে, আমরাও নিয়েছি, তো ঠিকই আছে। আর মিরিক লেকটা তো আপনারা দেখেছেন, আমাদের অ্যাকচুয়ালি পশুপতি মার্কেটে অনেকটা টাইম লেগে গেছে, তো আমরা মিরিক লেকটা খোলা পাইনি, আর এখানে আমাদের কেনাকাটি শেষ, এখন আমরা বেরোয় পড়েছি। এটা হলো গোপালধারা টি স্ট্রিট, এখান থেকে আমরা চা পাতা কিনলাম, খুবই ফেমাস চার জন্য, টি গার্ডেনও আছে এখানে, তো এখানে কিছু একটা খেলাম, চা খেলাম, টেস্ট করলাম, তারপরে চা পাতা কিনলাম। এতদিন ঘোরাফেরার পর এখন লাগছে বাড়িতে যাই, কিন্তু এতটা মজা করেছি, এত আনন্দের পর সব কিছু নিয়ে আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি, দার্জিলিং থেকে এসেছি, আর এখন বাজে 10টা, তো আমাদের ট্রেন 1 ঘন্টা লেট, তো 11টার সময় আমাদের ট্রেন ছাড়বে, আর কালকে সকালবেলা প্রায় ধরে নেন 5টার দিকে পৌঁছে যাব আমরা গুয়াহাটিতে। তো আশা করছি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর নতুন যারা দেখছেন ওরা সাবস্ক্রাইব করে নেবেন, এরকমই আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল নিয়ে আমি এখানে ভিডিওস শেয়ার করি আপনাদের সাথে। এই দেখেন আমাদের গুয়াহাটি স্টেশন এসে গেছে, এখন আমরা অটো নিয়ে বাড়িতে চলে যাব। তো দেখা হচ্ছে আমার আরেকটা ব্লগের মধ্যে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।